अब मैं आग्रह करूंगा हमारे एमडी साहब को कि वो दो टूक कुछ बोलें। फ्लेविया फ्रेश मॉर्निंग, वेलकम टू फ्लेविया फ्रेश कंपनी। पहला बैशाख 2014 साले ये यात्रा शुरू करी, 24 प्रोडक्ट नहीं हमरा ये यात्रा शुरू करी। आज के 70 प्लस प्रोडक्ट हमरा नहीं आस्ते पे रची। आज के हमारे एक टा सक्सेस सेमिनार रहे चे। ये सेमिनारे हमरा एक ही संगे नोटुन प्रोडक्टे जे कमिटमेंट गुला हमारे चिलो, সেই নতুন প্রোডাক্টের লঞ্চিংটাও আজকে আমরা সেরে ফেলছি। আমরা কিছুক্ষণ পরে এই প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামটা করব। তার আগে আমাদের একটা কমিটমেন্ট ছিল ফরেন ট্রিপের ব্যাপারে, তো আমরা উইদিন 1.5 ইয়ার্সের মধ্যে এই ফরেন ট্রিপটা 10 জন মেম্বারকে দিয়ে কমপ্লিট করতে পেরেছি, যার মধ্যে 8 জন যেতে পেরেছে, 2 জন যে কোনো কারণে যেতে পারেননি। তো মে আগ্রহ করুঙ্গা হামারে উন 8 রত্ন কো, 8 রত্ন কো কি মঞ্চ পর আয়ে আর অনুভব আপ লোকো কে সমক্ষ শেয়ার করে। প্লিজ উই গিভ দেম এ বিগ হ্যান্ড অফ অ্যাপ্লজ ফর অল আওয়ার টু অ্যাচিভার্স দে আর অন দ্য স্টেজ। মিরে ভাই হেডলাইন আমি সর্বপ্রথমে আমাদের ফ্লেভিয়া ফ্রেশের সমস্ত দর্শক এবং আমার ডাউন লেভেল প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমার অভিনন্দন জানাই। আমি বয়স আমার প্রায় 68, তাই 68 বছর বয়সে আমি কোনো স্বপ্নও চিন্তা করিনি যে আমি একদিন ফরেন যাব। আমি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি, আমি পেশায় একজন ডাক্তার, তার সাইডে আমার সাহেবের সঙ্গে আমি এইটার সঙ্গে যুক্ত আছি। তা আমি দেখলাম আমাদের এই ফ্লেভিয়া ফ্রেশ যে সিস্টেমটা করেছে, আপনারা আমাদের মধ্যে এখানে এমন প্রচুর অনেকেই আছেন যারা লক্ষ লক্ষ টাকা রোজগার করেন, অথচ সারা পৃথিবীতে ঘোরার যে সোর্স সে কিন্তু কারোর ভাগ্যে জোটে না। সুতরাং আমাদের এই ফ্লেভিয়া ফ্রেশে যদি আপনারা কিচ্ছু নয়, 6টা ডাইরেক্টর, আপনারা 6 জন আপনার হার্ডলাইনকে তাদের ডাইরেক্টর করবেন এবং তারা ডাইরেক্টর হয়ে গেলে আপনি ক্রাউন হয়ে যাচ্ছেন এবং এই ক্রাউন হলে আপনি সারা জীবন সারা ওয়ার্ল্ড ট্যুর করতে পারবেন এই ফ্লেভিয়া জোরদার মাধ্যমে। গুড মর্নিং, ওয়েলকাম ফ্লেভিয়া ফ্রেশ। আমি কাজী মোহাম্মদ তানভীর। আমি ফ্লেভিয়া ফ্রেশে আমার জয়নিং ডেট 11 মাস। আজকেই 11 মাসের মধ্যে আমি যেইটুকুন জায়গা করেছি তার মধ্যে আমি ফরেন ট্যুর করে আসার সৌভাগ্য পেয়েছি, সেই জন্য আমার তরফ থেকে স্যারকে থ্যাংক জানাই। সঙ্গে সঙ্গে আমার আপলাইন এবং মঞ্চে বসে আছি যেসব অডিয়েন্স এবং আমার কলিগ বন্ধু সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে দু একটা কথা বলবো। এই যে নেটওয়ার্কিং বিজনেসে শুধু আর্নিংই নয়, এখানে আমাদের যে ডিসিপ্লিন, সঙ্গে সঙ্গে স্বাস্থ্য, সর্বরকমভাবে যে চিন্তাভাবনাগুলি আছে, এই চিন্তাভাবনাগুলি আমি এই ভারতবর্ষে থেকে যতটা না উপলব্ধি করেছি, আমি থাইল্যান্ডে গিয়ে এর থেকে বেশি উপলব্ধি করেছি। কারণ আমি সেখানে দেখেছি আমাদের হোটেলের রুম থেকে 8টার সময় আমাদের কেরালাল্যান্ড বলে একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা, ম্যাডাম নিচে থেকে এসেই 8:05 প্রত্যেক রুমে ফোন করে জানিয়ে দিচ্ছে 8টা বেজে গেছে, 8:05 হলে গাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, 8:02 হলেও গাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, .8 গাড়িতে আমাদেরকে উঠতে হয়েছে। এই যে টাইম, একটা টাইম ফ্যাক্টর, সেটা আমরা ভারতবর্ষের মধ্যে বাস করে আমরা সেই টাইম ফ্যাক্টরটা মানি না। সেই জন্য আমাদের ফরেন ট্যুর অবশ্যই দরকার। আপনারা সকলে মিলে ফ্লেভিয়া ফ্রেশে সুন্দরভাবে কাজ করলে আপনারা সঙ্গে আমরা আবার পরের বছর ফরেন ট্যুর করতে পারবো, এই বলে আমার ক্ষুদ্র বক্তৃতা শেষ করলাম। গুড মর্নিং ফ্লেভিয়ান, আর এক্সাইটেড? আপনাদের সকলকেই যেতে হবে বিদেশ ট্যুরে, এর মজাটাই যে আলাদা, কারণ দেশের মধ্যে আপনারা রয়েছেন। ভাবুন, ঠিক 1 বছরের মধ্যে আপনারা ফরেন ট্যুরে যাবেন, এই স্বপ্নটা যদি আপনাদের থাকে, কারণ ডেট যদি স্বপ্নের সাথে আপনারা না লাগান তাহলে কিন্তু সেই স্বপ্ন কখনো সাকসেস হয় না। তাই আজকে যার যার স্বপ্ন,
প্রত্যেক স্বপ্নের সাথে একটা করে ডেট লাগিয়ে নিন, আর এই স্বপ্নটা অন্তত সবচেয়ে বড় করে ফার্স্ট রাখুন যে এক বছরের মধ্যে আপনারা প্রত্যেকে বিদেশ টুরে যাবেন এই ফ্লাভিয়ার মাধ্যমে। এবং কি অসাধারণ মজা সেটা মানে ভাষায় বুঝিয়ে দেওয়া যায় না। গুড আফটারনুন ফ্রেন্ডস, সত্যি কথা বলতে ফ্লাভিয়ার সম্পর্কে কিছু বলার আমার ভাষা নেই। তার কারণ আমি যখন ফ্লাভিয়ার প্রেসে জয়েনিং করি, জয়েনিং করার পরপরই যে 150 টাকা দিয়ে কিটস পারচেস করতে হয়, এই 150 টাকাও কিন্তু আমার কাছে ছিল না। এমন কন্ডিশন অবস্থায় আমি ফ্লাভিয়াতে সদস্য হই, কাজটা শুরু করি। কাজটা শুরুর মাধ্যম থেকে সত্যি কথা বলতে আমি কখনো কোনোদিন আশা করিনি বাই এয়ারে আমি কোথাও আমি যাব। কিন্তু ফ্লাভিয়া প্রেস সর্বপ্রথম আমাকে সৌভাগ্য করে দিয়েছেন, বিশেষ করে আমার হার্টলাইনার সেই জায়গায় পৌঁছে দিয়েছেন যে সর্বপ্রথম আমি বাই এয়ারে সুদূর থাইল্যান্ড এবং ব্যাংকক পাটায় যা এনজয় করেছি তার ভাষা নেই। আপনারা কিছুটা ফিল্মে দেখেছেন, এটা আমি কখনো স্বপ্নও ভাবিনি যে আমি ইন্টারন্যাশনাল বাইপ্লেনে ভ্রমণ করব। এবং পাশাপাশি আমি এখান থেকে পার মান বর্তমান 1.5 লক্ষ+ আমার আর্নিং শুরু হয়েছে। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব, আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের হার্ডলাইনকে একজনকে ডিরেক্টর বানিয়ে ট্রাভেল ফান্ড অ্যাসিভ করবেন। তার কারণ আমার কাছে সবথেকে মূল্যবান 1.5 লক্ষ টাকার বেশি ওই ট্রাভেল ফান্ড। তার কারণ ট্রাভেল ফান্ড আমাকে যা দিয়েছে, আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং ইন্টারন্যাশনাল পয়েন্টে যে মানুষের সাথে আমি মিশেছি এবং তাদের কমিউনিকেশন, তাদের অ্যাক্টিভিটি, তাদের পারফরমেন্স দেখে আমি আমার ভাষা নেই আপনাদের কাছে শেয়ার করার। তো আগামী দিন এই ফ্লাভিয়া প্রেস শুধু ব্যাংকক নয়, ইন্টারন্যাশনাল ভ্রমণ করাবেন, এটা আমার কনফিডেন্স। আমার হার্টলাইনকে এটাই অনুরোধ করব যে আমার সাথে সাথে আপনারা সকলেই ফ্লাভিয়াকে নিয়ে আমরা ইন্টারন্যাশনাল ভ্রমণ আমরা করব এবং মহা আকাশে ফ্লাভিয়া প্রেসের ঝান্ডা আমরা উড়াবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি। ফ্রেন্ডস, আমরা অবশ্যই একটা বিঘান জানাবো গডের উদ্দেশ্যে, যিনি ঈশ্বর ভগবান আল্লাহ তার উদ্দেশ্যে একবার জোর করে বিঘান্স। আমি আবুল কালাম আজাদ। তো সবচেয়ে বড় হচ্ছে আমাদের অভিজ্ঞতা, আমরা কি অভিজ্ঞতা সেখানে সঞ্চয় করলাম কি বন্ধু? আপনাদের শুনতে ইচ্ছা হয় কি? তাহলে আরেকবার জোর করে বিঘান্স হয়ে যাক। দেখুন, আমরা এখান থেকে যখন গেলাম ফ্লাইটে, দেখলাম আকাশের ওপর দিয়ে উড়ে যাচ্ছি, সুন্দর সুন্দর যেমন তুলরাশি আমাদের পাশ দিয়ে উঠছি, আমরা তার উপর দিয়ে উঠছি আকাশকে, আকাশের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছি। তো এটা সবচেয়ে বড় স্বপ্ন। আমরা শিডিউল টাইমে চলে গেলাম পাটাইয়াতে। পাটাইয়াতে যাওয়ার পরে সমুদ্রের মধ্য দিয়ে আমরা স্পিড বোর্ডে আমরা এমনভাবে যেতে শুরু করলাম যে দুই ধারের জলরাশি মানে চিরে বুক, সমুদ্রের বুক চিরে আমরা চলে যাচ্ছি একটা বিশেষ আইল্যান্ডে। সেখানে চলে গেলাম, আমাদের কিছু বন্ধু ছিল বেলুনে, তারা উড়লো। তারপরে কী করলো, মোটরসাইকেল সমুদ্রের মোটর দিয়ে মোটরসাইকেল চালালো। কি মনে হচ্ছে মোটরসাইকেল কীভাবে চলে? সমুদ্রের মধ্য দিয়ে মোটরসাইকেল চালালাম। আরও সবচেয়ে বড় কথা, আমি প্রত্যেকটা গাড়িতে উপলব্ধি করে দেখলাম যে তাদের মধ্যে কোনো স্ট্রেস নাই। কেন? তারা ডিসিপ্লিনে চলে, এবং যার জন্যে আজকে আমরা প্রত্যেকটা গাড়িকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, কোনো গাড়িতে স্ট্রেস নাই। কিন্তু ভারতবর্ষে আজকে দেখুন, আমরা যত কলকাতার বুকে যত গাড়ি চলছে, আমার মনে হয় সামান্য একটা স্ট্রাচ হলেও তার মধ্যে রয়েছে। কেন? অর্থাৎ আমাদের মনের মধ্যে স্ট্রাচ, আমরা যে কোনো জায়গায় যাচ্ছি সেই স্ট্রাচগুলো করছি। তো আমরা ফ্লাভিয়া প্রেসের পক্ষ থেকে আমরা এইটুকু বলতে চাই, আমাদের প্রত্যেকটা যারা ফ্যামিলি মেম্বার যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যে কোনো প্লেসে অন্তত তারা নির্মল থাকবে, যেন তাদের গায়ে তাদের দিয়ে সমাজটাকে, স্ট্রাচটাকে আমরা বন্ধ করতে পারে, এই কথা আমরা বলবো। সাফল্য হচ্ছে সেই জায়গায় আপনি যে কাজটা শুরু করছেন সেটাকে পূর্ণাঙ্গ করার নামই হচ্ছে সাফল্য। সেই সাফল্য পেতে গেলে আপনি একটাকে, যেটাকে অনুসরণ করছেন ফ্লাভিয়া প্রেসকে,
সেটাকে পূর্ণাঙ্গ করুন যত তাড়াতাড়ি সম্ভব, তাহলেই দেখবেন আপনি উঠতে পারবেন আমাদের মতো। সবচেয়েতে বড় কথা হচ্ছে যদি মাইন্ড ফ্রেশ থাকে, পরিবেশ ফ্রেশ থাকবে, আমরা যদি সুন্দর থাকি, ফ্লাভিয়া প্রেসের যারা আমরা অংশীদার আছি, যারা ফ্লাভিয়া মেম্বার ফ্যামিলি মেম্বার আছি, আমরা পারি সবাইকে নির্মল করতে। তাই সেই অঙ্গীকার নিয়ে, এবং আমরা চাইব শুধু এই দশজন নয়, নেক্সট ট্যুরে অন্তত আমরা 100 জনকে নিয়ে উঠতে পারবো, এই অঙ্গীকার আমরা করব। এবং আগামী দিনে আমরা ফ্লাভিয়া প্রেসকে আমরা শুধু ভারতবর্ষে নয় গোটা বিশ্বের বুকে আমরা ছড়িয়ে দেব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ফ্লাভিয়া প্রেস দীর্ঘজীবী হোক। গুড মর্নিং। তো আমি মোহাম্মদ রবিউল ইসলাম সাকসেসফুলি বিজনেসটা বিল্ড করছি, যার জন্য আমরা আজকে এখানে দাঁড়াতে পেরেছি। আমাদের এমডি মিস্টার এসপি গোসাইন, ওনার জন্য একটা জোরে হাততালি দিই। এবং সমস্ত ফ্লাভিয়া প্রেসের মেম্বার বন্ধু, তাদের সহযোগিতা না থাকলে আমরা আজকে এই জায়গাটা করতে পারতাম না, যেতে পারতাম না। তো আপনাদের নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন। ছোট থেকে স্বপ্ন ছিল যে প্লেনটা চড়ব, এয়ারপোর্টের পাশেই আমার বাড়ি, মনে হতো হবে কি হবে না। বিশ্বাস করুন, যখন ফরেন ট্রিপ অ্যাচিভ করে গেছি শুনেছি, তখনও নিজেকে নিজের বিশ্বাস হচ্ছিল না। তারপরে ঠিক ট্যুরের আগের দিন, সত্যি কি যাচ্ছি, এই ফিলিংসটা হচ্ছে, যেটা আপনাদের এখন অনেকের হচ্ছে। ঠিক সেরকম আমাদের, এক বছর আগে তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, তো একদম সিনের বাইরে ছিলাম। যেদিন ওই লাস্ট দিনটা আসলো, আমরা এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে সমস্ত চেকিং টেকিং হওয়ার পরে আমরা ফ্লাইটে উঠলাম, আনন্দ মজা করতে করতে গেলাম। কেউ ক্রস লাইন, কেউ হার্ড লাইন, এসব আমরা ভাবিনি, আমরা মিলেমিশে একাত্ম হয়ে গেলাম ফ্লাভিয়ানরা। যখন ব্যাংককে নামলাম, ব্যাংককে নামার পরে চেকিং টেকিং হওয়ার পরে আমরা বেরালাম, বেরোনোর পরে আমরা পাটায়া চলে গেলাম। 2 ঘন্টার মতো রাস্তা পাটায়া যাওয়ার, ওখানে একটা হোটেলে ছিলাম, হোটেল ব্রাভিলি প্লাজা, আপনারা দেখেছেন সিনে, ওটা ইন্ডিয়ানরা থাকে মেনলি, বিশাল বড় হোটেল, খুব ভালো ম্যানেজমেন্ট। এবং আমরা যখন প্রথম ব্যাংককে নামলাম, আমাদের রিসিভ করার জন্য দুজন দাঁড়িয়ে ছিলেন, একজন ভদ্রমহিলা একজন ভদ্রলোক, তো ওনারা সুন্দরভাবে আমাদের রিসিভ করে গাড়িতে টাড়িতে তুললেন। অ্যারেঞ্জমেন্ট যে ফ্লাভিয়া ফ্রেশ করেছে, মানে ভাবতে পারবেন না, আমরা টাইম মিস করেছি, ওরা কোনো টাইম মিস করেনি, একদম শিডিউল ধরে ধরে ভীষণ টাইম মেনটেন হয়েছে। খাবারের কথা বলি, 30-40 রকম আইটেম থাকতো, 2-3 রকম জুস, 10-12 রকম ফল, আর অন্য অন্য খাবার তো আছেই, আমি সব নামও জানি না সত্যি কথা বলতে। তো প্রত্যেকটা আমরা টেস্ট করেছি, দেখেছি ম্যাক্সিমাম ইন্ডিয়ান খাবার, দেখুন কোম্পানি কীরকমভাবে অ্যারেঞ্জ করেছে। পরের দিন সকালবেলা আমরা পাটায়া বিচে গেলাম, সমুদ্রের মধ্যে প্রায় 1.5 ঘন্টা ঘুরলাম, ওখানে বিভিন্ন দ্বীপে গেলাম, তারপরে কোরাল আইল্যান্ড বলে একটা জায়গায় গেলাম, কোরাল আইল্যান্ড, সেখানে আরও সুন্দর লাগলো, প্রচুর ভিড়ভাট্টা, অনেকে জলের তলায় গেল, অনেকে জলের মধ্যে স্পিড বোট চললো, অনেক কিছু করেছে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছে, ভীষণ ভালো লাগছিল। প্রচুর কিছু দেখার আছে ওখানে, ডলফিন শো, তারপরে ওই যে বন মানুষের যে শোগুলো দেখলাম, প্রচুর শোগুলো ওখানে হয়েছে, খুব ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি, এত ভালো লাগছিল। আমাদের জু ছিল, চিড়িয়াখানা, ওটা আমরা গাড়িতে ঘুরেছিলাম, কারণ ওখানে পায়ে হেঁটে অ্যালাও নেই, সমস্ত পশু পাখিরা আমাদের পাশ দিয়ে যাচ্ছে, আমরা গাড়ি করে যাচ্ছি, কী সুন্দর ফিল হচ্ছে, মজা হচ্ছে। আমরা মানে গেট টেট খোলার কোনো এ ছিল না, আমরা কেউ কেউ ভুল করে খুলেও ফেলেছিলাম, তো ওখানে ফাইন হয়ে যায় যে কোনো কিছু করলেই, ভাট 200 ভাট দিন, 2000 ভাট দিন, মানে আমাদের বিবি সিস্টেম, 2 টাকায় যেরকম 1 বিবি সেরকম 2 টাকায় 1 ভাট, তো কিছু করলেই ফাইন, থুতু ফেললেও ফাইন। আর এত পরিষ্কার ঝরিষ্কার, আমরা মানে এত অনিয়ম করি এখানে সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু ওখানে আমরা গিয়ে সবাই মানে 99% নিয়মনিষ্ঠ হয়ে গেছিলাম সময় এবং সমস্ত দিক থেকে। আশা করছি পরের বছরে আপনারা সবাই এই ট্যুরটায় অ্যাচিভ করবেন, খুব ইজি, এমন কিছু ক্রাইটেরিয়া নেই, এমন কিছু ব্যাপার নেই, আপনারা একটু যদি সিরিয়াসলি মন দিয়ে ব্যবসাটা করেন, ব্যবসাটার মতন করে করেন, নিজের মতন নয়, ব্যবসাটার মতন করেন, ইজিলি ট্যুরটা অ্যাচিভ করতে পারেন। ওভার টু, থোড়া সা হিন্দি মে মাই বলনা চাহতা হুঁ, মেরা নাম কৌশিক দাস, মাই 2000 সাল মে এক সপনা দেখা থা ব্যাংকক জানে কে লিয়ে, জব সপনা দেখা থা, এ সপনা সাকার কবি হোগা কি নেই হোগা পতা নেই থা, লেকিন সচ্চি দিল সে বোল রা হুঁ, জব মাই 5th অফ ডিসেম্বর এয়ারপোর্ট মে আয়া, সপনা সাকার হো সকতা ইয়ার ফ্লাভিয়া ফ্রেশ মে মহসুস কিয়া মাই, জব মাই পহলা টাইম ফ্লাইট মে উঠা, ইন্টারন্যাশনাল ফ্লাইট মে জরুর, জব 30,000 ফিট সে উপর মে উঠা থা, সোচা সপনা সাকার হো রা হ্যায়,
सपना साकार करना नामुमकिन नहीं, मुमकिन है। ये फ्लाविया फ्रेश में आने के बाद मैं फील किया, सपना साकार करना नामुमकिन नहीं, मुमकिन है। जब मैं पटाया गया, सच्ची दिल से बोल रहा हूं दोस्त, क्या सीन है, क्या सिनारियो है, क्या ब्यूटी है। मेरा दिल में आया दोस्त, सपना साकार करना नामुमकिन नहीं, मुमकिन है। फ्लाविया फ्रेश के जरूर शुक्र गुजार हूं गॉड को, शुक्र गुजार हूं मेमडी को। प्लीज तालियां दीजिए डॉक्टर एसपी गोसाइन का ऊपर। बहुत भाग्यशाली आप लोग हैं, बहुत भाग्यशाली, सच्ची दिल से बोल रहा हूं। फॉरेन ट्रिप क्या है आप लोग को जाने के बाद ही फील होगा जो फॉरेन ट्रिप क्या होता है। पहले क्रॉस लाइन फीलिंग्स था, बहुत सारा क्रॉस लाइन है, वो है वो है। सच्ची दिल से बोल रहा हूँ सर जी मैडम, वहाँ पर जब गाए थे फ्लाविया फ्रेश एक टीम है, फ्लाविया फ्रेश का कोई क्रॉस लाइन नहीं है, फ्लाविया फ्रेश एक टीम जैसा हम लोग काम किया, वहाँ पर घूमा फिरा मजा मस्ती किया। ये भी सपना था लेकिन अल्टीमेटली क्या हुआ, ये मेरा फील हुआ, ये मेरा फीलिंग्स। सपना देखना आसान है, सपना का फुलफिल करना आसान नहीं है सोचा था पहले, लेकिन फ्लाविया फ्रेश का आने के बाद सपना देखना भी आसान है और साकार करना भी आसान है, नामुमकिन नहीं है। थैंक यू दोस्त, थैंक यू। एक बार मैं आपको चाहूंगा कि फिर इन हमारे आठ महारत्नों के लिए जोरदार से हाथाली हो जाए इनके लिए, और जो